ভোটের দিন গ্রামের মুখে বাঁশ নিয়ে বসে থাকবে কর্মীদের কিন্তু এরকমই নির্দেশ দিলেন নিদান দিলেন দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমরা আমরা বিস্তারিত খবরটিকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তার আগে আপনাদেরকে মনে করে দিই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে ফটাবার সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে বেলটি অবশ্যই অবস্থা বিল অন্য থাকলে আপনাদের কাছে পলিটিক্যাল নিউজ পলিটিক্যাল আপডেটগুলো পৌঁছাবে না চলুন আমরা দেখে যে ডায়মন্ড হারবার থেকে যে এটা এসেছে তৃণমূলের মোকাবেলা করতে ভোটের দিন দলীয় কর্মীদের বাঁশ নিয়ে প্রস্তুত থাকার নিদান দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেছেন এবার দিদির পুলিশ দিয়ে আর ভোট হবে না দিল্লি থেকে অমিত শাহের পুলিশ আসবে মঙ্গলবার সকালে পাথর প্রতিমার জি প্লট পঞ্চায়েতের ইন্দ্রপুরে যান দিলীপ ঘোষ সেখানে একুশে নির্বাচন নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা সভা ছিল তার সেখানে তৃণমূলকে শিকড় থেকে উপরে ফেলার ডাক দেন দিলীপ ঘোষ বলেন রাজ্যের ক্ষমতা তৃণমূলের হাতে থাকলে বাংলার মানুষের সম্মান থাকবে না এরপরে ভোট লুট প্রসঙ্গে এক কর্মী প্রশ্ন করলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন দিদির পুলিশ দিয়ে এবার ভোট হবে না দিল্লি থেকে অমিত শাহের পুলিশ আসবে বুথের একশো গজের মধ্যে দিদির পুলিশ তৃণমূলের গুন্ডা কেউই থাকতে পারবে না বিজেপি কর্মীদের তার নির্দেশ ভোটের দিন গ্রামের মুখে বাঁশ নিয়ে বসে থাকবেন ভোট লুট করতে এলে একজনকেও হেঁটে বাড়ি ফিরতে দেবেন না হাতরাস প্রসঙ্গে এদিন বেফাস মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি তিনি বলেন বাংলার পাড়ায় পাড়ায় ধর্ষণের ঘটনা ঘটছে তখন মুখ্যমন্ত্রী চুপ উত্তরপ্রদেশে কে একজন মহিলা ধর্ষণ নিয়ে দিদিমণি রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন এদিকে ওই সভায় যোগ দিতে যাচ্ছিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিজেপি বিধায়ক শ্রমিক ভট্টাচার্য জানা গিয়েছে মোহনপুর এলাকার কাছেই আচমকাই তার গাড়ি ঘিরে ধরে কয়েকজন এরপর ভাঙচুর করা হয়েছে তার গাড়ি এমনকি গাড়িতে থাকা নেতার উপরও হামলা চলে তার মোবাইল পার্স কেড়ে নেওয়া হয় হামলার মুখে পড়ে থানায় আশ্রয় নেন তিনি আমরা শ্রমিক ভোটারের যে আক্রান্ত খবরটি আপনাদের সামনে দিয়েছি আপনারা অবশ্যই যারা দেখেননি তারা চলে যাবেন ফরি বাংলা চ্যানেলের প্লে লিস্টে সেখানে গিয়ে সমস্ত রাজনৈতিক খবরগুলো পাবেন ধন্যবাদ